আমরা যারা বর্তমান জেনারেশনে আছি তো আমরা সবাই রিজিক নিয়ে অনেক বেশি টেনশন করি যে আমাদের কি হবে আমরা কি করব কিভাবে ইনকাম করব এরকম চিন্তাভাবনা থাকে তবে ভাই আপনার রিজিকে যেটা আছে সেটা আপনি পাবেন দুই দিন আগে হোক পরে হোক তবে আপনি যদি চান সেটা পথে ইনকাম করবেন যেটা আপনার রিজিক আছে সেটা আসবেই ঠিক এমনই একটা গল্প আপনাদের সাথে শেয়ার করতে চাই তো আগের দিনেও তো ভাই নৌকা নিয়ে মানুষজন বিভিন্ন জায়গায় যাইত একটা লোক নৌকা নিয়ে সে একটু সফরে বের হয়েছে আর কি ব্যবসায়িক কাজে তো এক লোক তো ওনাকে বলছে যে ভাই মানে অনেক দূর যাওয়ার পরে সে একটু মানে টায়ার্ড হয়ে গেছে তো বলতেছে ভাই আমার নৌকাটা একটু পাহারা দিয়ে আর আগের দিনে তো ওই যে নৌকা মানে চালানোর জন্য যে বৈঠা তো বলতেছে ভাই বৈঠা একটু দেখেন মানে বৈঠাটা অনেক বড় তো তো বলতেছে বৈঠাটা একটু দেখেন ভাই আর বৈঠা ছাড়া তো আর নৌকা চালানো পসিবল না তো বলতে চাইছে ঠিক আছে আমি দেখব নি তো সে ঘুমাইছে তবু ঘুমানোর পরে তো সে কী করছে বৈঠাটা চুরি করে নিয়ে এক দোকানে গিয়ে বিক্রি করে দিছে তো বিক্রি করে দেওয়ার পরে বিক্রি করছে দশ টাকা এসে বিক্রি করে চলে গেছে দশ টাকা নিয়ে চলে গেছে তো ঘুম থেকে উঠে দেখে আর এই লোকটা তো চলে গেছে সে তো আমার বইটা নিয়ে গেছে বৈঠা ছাড়া তো আর আমি চলে যেতে পারবো না তো সে কী করছে ওই গ্রামের যে হাট আছে ওগুলোতে চলে গেছে যা দেখে যে ওর বইটাটা এক দোকানে বিক্রি করে রেখে গেছে তো দোকান থেকে ওই বৈঠাটা বলতেছে ভাই বৈঠাটা তো আমার তো এটা কি আসলে আমি কীভাবে নিতে পারি আপনার কাছ থেকে বললো যে এক লোক আসে বিক্রি করে রেখে গেছে এটা দশ টাকা দিয়ে আমি কিনছি তো আপনি যদি নিতে চান তাহলে আমার কাছ থেকে পনেরো টাকা দিয়ে কিনতে হবে আপনাকে হ্যাঁ ঠিক আছে ওকে তো পনেরো টাকা দিয়ে নিয়ে আসলো তো সে ঘুমানোর সময় ভাবছিল ওই লোকটাই ঘুমানোর সময় ভাবছিল যে এই লোকটা আমার যেহেতু নৌকা ভাড়া দিচ্ছে তা আমি ঘুম থেকে উঠে তাকে আমি দশ টাকা উপহার দিব। তো ভাই আসলে মোরল অব দ্য স্টোরি এরকম যে আপনারা রিজিক নিয়ে টেনশন করেন আপনার ভাগ্যে যেটা আছে সেটা তো আসবেই তবে আপনি একটু ধৈর্য ধারণ করেন দেখবেন সেটা সৎ পথে আসবে একটু চেষ্টা করবেন সৎ পথে ইনকাম করার জন্যে ধন্যবাদ সবাইকে